আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অনন্যাকে রেডি করানো হয়েছে, অপারেশন রুমে নিয়ে যাবে, এজন্য ওকে একটি ড্রেস পরানো হয়েছে। তো ও তো ছোটো বাবু, ও তো নিজে ইচ্ছায় স্বইচ্ছায় যাবে না, তাই আমাকেও একটি ড্রেস দিল পরে নেওয়ার জন্য। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর, পুরোপুরি অজ্ঞান হওয়ার পর আমাকে বের করে দিবে, তাই আমিও ড্রেসটি পরে আর কি অপেক্ষা করছিলাম। এখন যে দেখছেন, এখন কিন্তু অপারেশনের অনেকটাই পরে, এটা হচ্ছে অপারেশনের পরে ওকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছিল। আর আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে গিয়েছিল, আর জ্ঞান ফেরার পর ও অক্সিজেন খুলে ফেলার চেষ্টা করছিল আর কি। তখন আমি সাথে সাথে কোলে নিয়ে ফেললাম, আমাকে বলেছিল যে মা কোলে নিয়ে বসে থাকেন, পরে আমি কোলে নিয়ে ওকে আর কি বসেছিলাম। আর আমি বারবারই চেষ্টা করছিলাম ও আমাকে চিনতে পারছে কি না, যেহেতু এটা মাথার একটা অনেক বড় সার্জারি হয়েছিল, ওর কোনো রকম কোনো সাইড এফেক্ট হয়েছিল কি না। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে চিনতে পারছে। পরে হচ্ছে আমাদেরকে কেবিনে শিফট করা হলো, পরে তো কেবিনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে সেদিনই রাতের ভিডিও। তো বলেছিল ওকে স্যুপ খাওয়ানোর জন্য, আর হচ্ছে কিছুটা আর কি জুস খাওয়ানোর জন্য। তো আমি দোকান থেকে এখানে জুস কিনে আনলাম, আর স্যুপ কিনে আমি এখানে রান্না করে নিয়েছি। যেহেতু আমার কারেন্ট চুলা আছে, তো আমি একটি কারেন্ট চুলা আনিয়ে নিয়েছি বাসা থেকে। আর দোকানের স্যুপগুলো আমার কাছে কেন যেন স্বাস্থ্যসম্মত মনে হয় না, তাই আর কি আমি নিজে রান্না করে, আমার নিজের হাতেই রান্না করে আমার মেয়েকে খাওয়াবো। আমার কত ভিডিওতে সবাই আমার এই বাচ্চাটার জন্য আপনারা অনেকেই দোয়া করেছেন, আপনাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর অনেকে হয়তো ভাববেন, যারা আমার ভিডিও দেখেন না তারা হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না যে ওর কিসের সার্জারি হয়েছে। ওর হচ্ছে শোনানোর ব্যবস্থা করানো হয়েছে, ও জন্মগতভাবে শুনে না, কথাও বলতে পারে না। তো কক্লিয়ার ইমপ্লান্ট একটি মেশিনের সাহায্যে আর কি ওকে শোনানোর ব্যবস্থা করানো হয়েছে। তো অপারেশন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় সাকসেসফুল হয়েছে। তো অপারেশন এখন হয়েছে, আর মেশিন কিন্তু এখন অন করবে না, মেশিনটা হচ্ছে এক মাস পর অন করবে। এখন কিন্তু প্রথম যে ডিভাইসটি, তো সেই ডিভাইসটি ওর মাথার ভিতরে আর কি সেট করানো হয়ে গিয়েছে। আর সেকেন্ড যে ডিভাইসটি আছে সেটি হচ্ছে এক মাস পরে আর কি ওকে দেওয়া হবে। এখন দেখতে পাচ্ছেন আমার সোনা বাচ্চাটা শুয়ে শুয়ে দুষ্টামি করছে, একটু দুর্বল হয়ে গিয়েছিলো যেহেতু অপারেশনের 12 ঘন্টা আগ থেকে কোনো খাবার দেওয়া হয়নি ওকে। আর অপারেশনের পরেও পুরো স্যালাইনের উপরেই ছিল, এখন তো আমরা কেবিনে আছি, তো শুয়ে শুয়ে দুষ্টামি করছে আর একটু দাঁড়ানোর চেষ্টা করছিলো, মনে হচ্ছে যে ও পড়ে যাবে, একটু দুর্বলতা ভাব আর কি ওর মধ্যে তো আছেই। আর এখন আমি একটু আমাদের এই কেবিনটা আর কি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সি ব্লকের 7তলা। তো এই রুমটি আর কি আমাদেরকে দেওয়া হয়েছে, এসিটিতে আমি শুই, আর পাশেরটা তো হচ্ছে আমার মেয়ে। একই রুমে সেই 5 বছর পর আবারও আসলাম। অনেকে হয়তো বলবেন 5 বছর আগে আবার কেন এসেছিলেন। 5 বছর আগে আমার বড় মেয়ের সার্জারি হয়েছিল, আর একই প্রবলেম, হিয়ারিং লস, আমার 2টা বাচ্চারই কিন্তু হিয়ারিং লস। তো ওরও যখন সার্জারি করানো হয়েছিল তখনও কিন্তু আমরা এই কেবিনটিতেই ছিলাম, আর সেই 5 বছর পর এখনও আবার সেই কেবিনে আসলাম। আমি একটু রুমটা ভিডিও করছিলাম, আর বাবুটা খুব কান্নাকাটি করছে, তো আমি সাথে সাথে আবার ওর কাছে চলে গেলাম, কেননা ও হচ্ছে কান্নাকাটি করলে ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তো রক্ত বের হচ্ছে কেন, এর জন্য আবার ডাক্তারকে আর কি আমরা খবর দিলাম। তো ডাক্তার সাথে সাথে এসে বলছিল কোন নাক দিয়ে, তো ওর যেহেতু ডান কানে সার্জারি করা হয়েছে, ডান কানে আর কি ওর ডিভাইসটি বসানো হয়েছে, আর ডান পাশের নাকের এই ছিদ্রটি দিয়েই আর কি রক্তটা বের হচ্ছে। আর ও হচ্ছে আজকে সকালবেলা, মানে এর পরের দিন সকালবেলা আর কি ও ক্যানুলাটা টান দিয়ে খুলে ফেলেছিল।
আর নার্স এসে খুবই চিলাচিলি করেছিল, ও কিভাবে খুললে, আপনারা কোথায় থাকেন। পরে ও তো খুলনের সময় তো ও তো আর কাউকে বলে কয়ে খুলবে না, ও হচ্ছে আনইজি ফিল করছে, ওর হচ্ছে বিরক্তি বিরক্তি ভাব, ও মাথার ব্যান্ডেজ খুলে ফেলতে চাচ্ছে, হাতের ক্যানুলাটাও খুলে ফেলতে চাচ্ছিলো, দাঁড়িয়ে যেতে চাচ্ছিলো আর কি। তো খুবই চোখে চোখে রাখতে হচ্ছে, কখন আমার বেড থেকে পড়ে যায়, পড়ে গেলে আবার তখন আরেকটা দুর্ঘটনা ঘটবে। তেই তো এখন আমি বাবুটাকে ঘুম পাড়িয়ে দিলাম, ও তো ভারী কিছুই খেতে পারে না। তিন দিন পর্যন্ত হচ্ছে ওকে লিকুইড খাবারে খাওয়াবো, আর কথা বলতে বলতে আর আমার বাচ্চাটাকে দেখাতে দেখাতে এই পর্যায়ে এসে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আজকের ভিডিওটা কিন্তু এর পরের দিন, এখন হচ্ছে আর কি দুপুরবেলা, সকালবেলা কিন্তু হসপিটাল থেকে পাউরুটি ডিম আর কলা ব্রেকফাস্টে দেয় আর কি হসপিটাল থেকে, দুপুরেও কিন্তু খাবার দেয় আর রাতেও খাবার দেয়। আর এই খাবারগুলোর রান্নার মান বেশি একটা ভালো না, তাই আমরা খাবারগুলো নেই না, শুধু সকালবেলার ব্রেকফাস্টটা নেই, সেখানে হচ্ছে কলা ডিম আর পাউরুটি, এগুলো তো ভালো খাবার, তাই সেটা নিয়ে আর কি। আর এখন যে দেখছেন, এখন আমার মামা দেখতে এসেছে আমার বাচ্চাটাকে, আর আসার সময় আমাদের দুপুরের জন্য সবার জন্য এখানে আর কি বিরিয়ানি নিয়ে এসেছে, ঢাকার বিরিয়ানি, পুরান ঢাকার বিরিয়ানি আর কি। আর আমার বাচ্চাটার জন্য এনেছে মোরগ পোলাও। তেই তো আমি খুলে খুলে আর কি দেখছিলাম আমাদের চারজনের জন্য, আমার আম্মু, আমি আর আমার মামা আর হচ্ছে আমার হাজব্যান্ড, আর এখানে হচ্ছে আমার ছোটো বাবুটার জন্য মোরগ পোলাও। আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।